হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের আইফোনের যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোকে আমরা কিভাবে আপডেট করব। তো ভিউয়ার, এখানে লক্ষ্য করুন, আমার যে আইফোন আছে এখানে আমরা অ্যাপ স্টোরের উপরে দেখতে পাচ্ছি 30 অ্যাপস এখানে আপডেট প্রয়োজন আমাদের। এখানে মেসেজ আকারে দেখাচ্ছে। আমরা এখন এই অ্যাপ স্টোরের ভিতরে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে আপডেটস নামের যে অপশন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন শো হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাপসগুলো এখানে আপডেট প্রয়োজন, এই অ্যাপসগুলো কিন্তু এখানে লিস্ট আকারে দেখা যাচ্ছে। দেখুন, এই সমস্ত অ্যাপসগুলো আমার আপডেট করতে হবে। সাপোজ ধরুন এখানে আমি গুগল প্লাস দেখতে পাচ্ছি। আমরা যদি গুগল প্লাস আপডেট করতে চাই, তাহলে এখানে ডান পাশে যে আপডেট অপশন আছে এখান থেকে আমরা আপডেট করতে পারবো। এবং আরেকটি ব্যাপার এখানে লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাপস গুলো এখানে আপডেট দরকার, এই অ্যাপস এর নিচে নিচে কিছু পয়েন্ট আকারে কিছু অপশন লেখা আছে। অর্থাৎ হলো এই অ্যাপস গুলোর যে নতুন নতুন ফিচার এখানে অ্যাড করা হয়েছে বা যার জন্য এই অ্যাপস গুলো এখন আপডেট করতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। আমরা চাইলে এই অপশন গুলো এখান থেকে দেখে নিতে পারি। তো আমরা যদি চাই গুগল প্লাস এটিকে আপডেট করার জন্য, তাহলে আমরা এখানে আপডেট ক্লিক করব। দেন এভাবে কিছুক্ষণ সময় নেবে এবং আপডেট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি রাউন্ড যে আইকন আছে এখানে 100% কমপ্লিট হবে। এবং আপনি যখন আপনার আইফোনের অ্যাপসগুলো আপনি আপডেট করবেন, অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন এনেবল অবস্থায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি গুগল প্লাস যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি কিন্তু এখানে আপডেট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আপডেট হওয়ার সাথে সাথে এটি কিন্তু এই লিস্টার নেই। আমরা যদি নিচে দিকে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আপ টু ডেট রিসেন্টলি এখানে ওপেন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অ্যাপসটি আজকে আপডেট করা হয়েছে। এই লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এভাবে যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি একটি একটি করে এভাবে আপডেট করতে পারবেন। তাহলে ভিআর, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ফোনকে আপনারা অবশ্যই এই অ্যাপসগুলো আপ টু ডেট রাখবেন। এবং আপডেট ব্যাপার মানেই অন্য কিছু, নতুন নতুন ফিচারের একটি সমন্বয়। তো অবশ্যই আপডেট রাখবেন ফোনগুলো। তো ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে দেখা হবে আরো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।